আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জোহান্স মম কিচেন। আমি আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের আমসত্ব কিভাবে সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন। চলুন তাহলে দেখা যাক। কাঁচা আমের আমসত্বের জন্য আমি এখানে আম কেটে নিয়েছি 2 কেজি। একটা আম 4 টুকরো করেছি। যে আমের হচ্ছে আটি হয়ে গিয়েছে ওই আমটা এভাবে আমি শুধু মাংসটা নিয়ে নিয়েছি, আটির অংশটা ফেলে দিয়েছি। আমি এখন এই আমটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যদিও আমি পানি উঠবে কিন্তু প্রথম দিকে হচ্ছে আমটা লেগে যাবে নিচে, এর জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম। এখন 8 থেকে 10 মিনিট এই আমটাকে আমি সিদ্ধ করব। দশ মিনিট পর আমটা এরকম হয়ে গিয়েছে, গলে গিয়েছে আমটা। আপনারা মাঝখানে 2-1 বার নেড়েচেড়ে দিতে পারেন। এখন আমি এই আমটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হওয়ার পর আমি চালনি দিয়ে চেলে নিব। যদি আমের আঁশ থেকে থাকে, 2-1টা আঁশ যদি থেকেই থাকে ওইটা হচ্ছে ওই চালনিতে চলে আসবে। সিদ্ধ আমটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের ছাঁকনি যদি থাকে ওইটা দিয়েও করতে পারেন। যার বাসায় যেটা আছে ওটা দিয়েই করা যাবে। আমার আম চালা শেষ, অনেকগুলো আঁশ বের হয়েছে আমের। এই আমের আঁশগুলো থাকলে আমসত্ত্বটা মসৃণ হবে না, দেখতে ভালো লাগবে না। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এতে চিনি হচ্ছে মিষ্টিটা যার যার পছন্দ মতো। আমার আমটা হচ্ছে মিষ্টি ছিল, মানে বেশি টক ছিল না, এর জন্য চিনির পরিমাণ আমি কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম ভাজা জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর অল্প পরিমাণ লবণ। লবণটা হচ্ছে আমি আমটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই আমি অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতো। আমি এটা চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে রেখেছি। যখন একটু বলক উঠবে বা আমটা ফুটে উঠবে তখন আমি মিডিয়াম আঁচে করে আমটাকে ঘন করে নেব। চিনির পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমার এটা জাল দিতেই হবে। অনবরত এভাবে 10-15 মিনিট নাড়াচাড়া করানোর পরে এটা হচ্ছে একটু আঠালো হয়ে আসছে। এখন আমি এতে 1 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়নটা আগেই দেইনি। এখন আমি এই 5 ফোড়ন দেওয়ার পরে 5-7 মিনিট আরও ভালো মতো নাড়াচাড়া করব। তারপরে আমি আরেকটু আঠালো হওয়ার পর নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আপনারা আমসত্ত্বটার টক, ঝাল বা মিষ্টি সব কিছু চেক করে যদি মনে হয় যে কোনোটা কম হয়েছে আবার অ্যাড করে 5-7 মিনিট নেড়ে নিতে পারেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি লবণ চিনি দেখে নিয়েছি, আমারটা ঠিক আছে। আমার আমসত্ত্বের জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমসত্ত্ব শুকানোর জন্য আমি একটা বড় ট্রে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বড় থালাও নিতে পারেন। আমি এই ট্রেতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি, যাতে আমার আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন ওঠাতে আমার সমস্যা হবে না, তাড়াতাড়ি উঠে যাবে। আর যদি তেলটা মেখে না নেন তাহলে আমসত্ত্বটা লেগে থাকবে। আমসত্ত্বের মিশ্রণটা একদম গরম ট্রেতে বা প্লেটে ঢালবেন না, একটু ঠান্ডা করে নেবেন। আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর আমসত্ত্বের মধ্যে আপনারা যদি হলুদের গুঁড়া কেউ না ইউজ করতে চান তাহলে না দিলেও হবে, সেই ক্ষেত্রে কালারটা একটু অন্যরকম হবে। আমসত্ত্বের মিশ্রণটা আমি ট্রেতে ঢেলে দিচ্ছি। আমসত্বটা শুকাতে 2 থেকে 3 दिन समय লাগবে। কারোর বাসায় যদি একদম টাটকা রোদ থাকে ছাদে নিয়ে দিতে পারেন, বা ঘরেও যদি রোদ আসে সেক্ষেত্রে একদিনও হয়ে যেতে পারে। আবার রোদের সমস্যা থাকলে আপনারা চুলার নিচে দিয়ে বা ওভেনেও এটা শুকিয়ে নিতে পারেন। চুলার নিচে দিয়ে রাখলেও এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমসত্বের মিশ্রণের লেয়ারটা একদম বেশি মোটাও করবেন না, আবার একদম পাতলাও করবেন না। মোটা বেশি মোটা করলে হচ্ছে শুকাতে সমস্যা হবে, আর পাতলা করলে দেখা যাবে এমন পাতলা হয়ে যাবে যে আপনারা উঠাতেই পারবেন না। একদম মিডিয়াম আকারে দিবেন। এখন আমি এটা রোদে শুকিয়ে নিব। আমি আমার ডাইনিং টেবিলেই শুকিয়ে নেই, আমার ডাইনিং টেবিলেই রোদ আসে, বাইরে যেহেতু রোদ আছে। এখন এখানে আমার শুকাতে যতক্ষণ টাইম লাগে, একদিনও লাগতে পারে আবার 2 দিনও লাগতে পারে। আপনারা যেভাবে সুবিধা ওইভাবেই শুকিয়ে নিতে পারেন। তিন দিন রোদে শুকানোর পর আমার আমসত্বটা শুকানো হয়ে গিয়েছে, খুব সুন্দর সহজভাবেই তোলা যাচ্ছে। আমি এখন আমসত্বটা কেটে নিব। যার যেমন পছন্দ ওইভাবেই রাখতে পারেন। আমি এখানে কিছু রোল করেও রেখেছি, আবার কিছু হচ্ছে এভাবেই রেখেছি। আমি বেশি মোটাও করিনি, আবার বেশি পাতলাও করিনি, সাইজগুলো দেখেন। আর এর আগে আমি করেছিলাম, ওটা হচ্ছে মশলা দেইনি, হলুদ গুঁড়াটা দেইনি, এবং একটু পাতলা করে করেছিলাম। এটা এরকম পাতলা হয়েছে এবং কালারটা একটু ইয়েলো টাইপের হয়েছে। আর আমি মশলা দিয়ে যেহেতু এগুলো করেছি, এর জন্য কালারটা এরকম একটু কালচে আসছে। আমার আমসত্বর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন এই আমসত্বটি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।